আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ডিম খেতে তো আমরা সবাই ভীষণই পছন্দ করি, অনেকভাবেই ডিম রান্না করা যায়। কিন্তু আজকে আমি আপনাদেরকে ভীষণ ক্রেজি, খুবই মজার একটা ডিম রান্নার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গিয়েছে। তখন আমি অলিভ অয়েল তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, কাঁচামরিচ কেটে রেখেছিলাম। এখন কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, একটু নেড়েচেড়ে নিব। এতই মজা লাগে যে এই ক্রেজি ডিম রান্নাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, বিলিভ মি। এখন একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে নরম করার জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। হলুদের পরিমাণটা কমই দিতে হবে, হলুদের পরিমাণ বেশি দিলে কিন্তু গন্ধ আসবে, যেহেতু খুব অল্প সময় রান্না হবে এই রেসিপিটি। ব্যস্ত জীবনে অল্প সময়, এর থেকে মজার রেসিপি আর হতে পারে না। এই রেসিপি দিয়েই এক প্লেট ভাত চোখ বুজে খেয়ে ফেলা যায়, অন্য কোনো তরকারি লাগবে না, এতটাই মজা। পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণের সঙ্গে ভাজার ঠিক এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু ফুটে উঠলেই আমি চারটা ডিম ভেঙে দিয়ে দিব। এই রেসিপিটি অ্যাকচুয়ালি 5 মিনিটের রান্না করা রেসিপি, খুবই অল্প সময়ে রান্না হয়ে যায়। বরাবরের মতো আবারও মনে করিয়ে দিতে চাই, ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডিমগুলি দেওয়ার পরে নাড়াচাড়া করার প্রয়োজন নেই, শুধু একটা ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। আর হ্যাঁ, চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখেই রান্না করতে হবে, যেহেতু খুব অল্প সময়ে রান্না করা হবে। এখন ডিমের উপরে একটু গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি গোলমরিচ পাউডার দিলে খুবই মজা লাগে যে কোনো তরকারি, আর ডিমের পরে দিলে তো আরও বেশি মজা লাগে। ঘড়ি ধরে 3 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে ফেলেছি। এখন আমি ডিপ ফ্রিজ থেকে কিছু ধনিয়া পাতা বের করে ডিমের উপরে দিয়ে দিচ্ছি আরও মজা করার জন্য। আর ফ্রেশ ধনিয়া পাতা আসলে আমার বাসায় নেই, আপনাদের বাসায় ফ্রেশ ধনিয়া পাতা থাকলে ফ্রেশ ধনিয়া পাতাটাই ইউজ করবেন, দেখবেন যে কী মজা যে লাগে। এখন ধনিয়া পাতাগুলি দেওয়ার পরে আরও 2 মিনিট আমি রান্না করব, এবং এই 2 মিনিট পরে দেখবেন ডিমের পানিটা অনেকটাই টেনে গিয়েছে। আমার এই ক্রেজি ডিম রান্নায় ডিমের উপরে রান্নার শেষে কিন্তু পুরা তেল উঠে আসবে না, সামান্য পানি এবং তেলের সুন্দর একটা ঝোল থাকবে, সেটা দিয়েই ভাত খেতে ভীষণ মজা লাগবে। এখন দেখতে পাচ্ছেন ডিম রান্নাটা পুরাই কমপ্লিট। আমি উপরে সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, আর বিট লবণ দিলে তো আরও বেশি মজা লাগে, আমরা সবাই জানি। হয়ে গেল আমার ক্রেজি ডিম রান্না, অবশ্যই ট্রাই করে পেন বাসায়, আর আমার কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। আমি প্লেটে নিয়ে নিয়েছি, এখন আমি খাবো। আপনাদের কাছ থেকে এ পর্বে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।